مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق في الكون محبوب هي سجاتے ہیں آتے ہیں یہاں وہ لوگ جسے سرکار بلاتے ہیں کون نبیر پریمے پڑے راتری شیش کرتے وہ سچی پتھر بھی ماری جاتی ہے गाली भी दी जाती है फिर भी मेरे आका ने उनको सीने से लगाते हैं आते हैं यहाँ बोलो जिसे सरकार बुलाते हैं अल्लाह मौला तुम्हें भलोबाजते चाह तुम्हें राशि करते चाह मौला कोनो मकसद नहीं ला मकसद इल्लल्लाह मौला तुम्हें पेते चाह कोनो मतलूब नहीं ला मतलूब इल्लल्लाह मौला तुम्हें चाह अल्लाह बोलें जदि आमाके भलोबाजते चाओ आमार रजा मंदी पेते चाओ आमार संतुष्टि पेते चाओ तो तुम्हें ऑप्शन दीते आछि एकटा सेटा हलो प्यारा मुस्तफा साहिबे लौला के दात फरमा बरदार আর কোন জায়গা নাই যাওয়ার কোন রাস্তা নাই একটাই রাস্তা প্যারা মুস্তাফার হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহকে রাজি করতে চান প্যারা মুস্তাফার হয়ে যান আল্লাহকে ভালোবাসতে চান প্যারা মুস্তাফার হয়ে যান আল্লাহর হুকুম মানতে চান প্যারা মুস্তাফার হয়ে যান এ প্যারা রব রসুলের পাক সাহিবেল্লাহ আপনার হতে চাই আপনাকে ভালোবাসতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ হ্যাঁ अल्लाह के भलोबाजते गेले एकटाई अपशन सेटा आमी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आर नबी बोलें आमाके भलोबाजते गेले एकटा अपशन नाई आमाके भलोबाजते गेले साहाबाए दीनेर तासीम करते हबे सुभानाल्लाह जी एखाने একটু বরাবর যদি এদিক সেদিক হয়ে যাই তো ইমান সুবহানাল্লাহ হাওয়া হয়ে যাবে এ আমার প্যারা নবীকে ভালোবাসতে চান তো সাহাবায়ে দ্বীনকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে চান আহলে বায়তকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে চান উলামায়ে দ্বীনকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে চান মা বাপকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে চান মিথ্যা ছাড়তে হবে নবীকে ভালোবাসতে চান হক পথে সাবিত কদমে দাঁড়িয়ে থাকতে হবে নবীকে ভালোবাসতে চান নামাজকে আঁকড়িয়ে ধরে নিতে হবে নবী নবীকে ভালোবাসতে চান সুদ ছেড়ে দিতে হবে নবীকে ভালোবাসতে চান মদ ছেড়ে দিতে হবে নবীকে ভালোবাসতে চান নোংরামি ছেড়ে দিতে হবে নবীকে ভালোবাসতে চান বাচ্চা পেটে আসলে তাকে মারার চিন্তা ভাবনা করা যাবে না তাকে রাখতে হবে এ আমার প্যারা নবীকে ভালোবাসতে গেলে অপশনের পর অপশন রয়েছে এ আমার প্যারা আল্লাহ বলতে চান এ আমার প্যারা নবী আপনি বলে দিন যারা আমাকে ভালোবাসতে চাই আমার রাজামন্দি পেতে চাই আমার সন্তুষ্টি পেতে চাই আপনাকে ভালোবাসতে হবে আর নবী বলেন আমাকে ভালোবাসতে গেলে আমার সাহাবায়ে দ্বীনকে ভালোবাসতে হবে এ আমার প্যারা সুবহানাল্লাহ ইবামদি আজ মানুষের কলিজা এত বাড়তে বাড়তে বেড়ে গিয়েছে সুবহানাল্লাহ ইবামদি হায়রাম পরিশান হয়ে যায় মানুষ কে সুবহানাল্লাহ বলতে বলতে জিহ্বা এত বড় হয়ে যায় আবু বকর সিদ্দিকের সামনে বাজে কথা বলে উমার ফারুকের সামনে বাজে কথা বলে সুবহানাল্লাহ ইবামদি এ আবু বকর কোন আবু বকর এ উম্মতির জন্য আবু বকর কেমন কসম খেতে আছেন সুবহানাল্লাহ ইবামদি হযরতে আবু বকর সিদ্দিক একটা টাইমে ওয়াদা করতে আছেন হযরত আলীর হাতে এ আলী ফাতেমাকে জানিয়ে দাও যতক্ষণ না পর্যন্ত আমার নবীর উম্মতি জান্নাতে না যাবে আমি আবু বকর জান্নাতে যাব না সুবহানাল্লাহ ওই নবীর আপনি আমি গোলাম
সুবহানাল্লাহ ইবাহাম নেই, নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? নিজেকে নিজেকে মেপে নিন, কাউকে খারাপ বলার দরকার নাই। যদি কেউ জালালউদ্দিন আশরাফের মুরিদ হন তাকে খারাপ বলতে হবে না, কেউ কাটরা মিরানপুরের মুরিদ হন তাকে খারাপ বলতে হবে না, কেউ বাড়া শরীফের মুরিদ হন তাকে খারাপ বলতে হবে না, কেউ রেজবিয়াতে মুরিদ হন তাকে খারাপ বলতে হবে না। নিজেকে মাফ করে নিন যে আপনি কতটা ইমানদার। নবী আমার বলতে আছেন, হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বাড়ি অপেক্ষা, জমি জায়গা অপেক্ষা আমাকে ভালোবাসতে না পারবে, জমি সন্তান অপেক্ষা ভালোবাসতে না পারবে, যতক্ষণ না পর্যন্ত নিজের মা বাপ অপেক্ষা ভালোবাসতে না পারবে। নবী গো, যদি মা বাপ অপেক্ষা ভালোবাসতে পারি তাহলে কি ইমানদার? নবী পাক বলেন, না, এ কোনো শর্ত পূরণ হয় নাই। বলে, যদি জমি জায়গা অপেক্ষা আপনাকে ভালোবাসি তবে কি শর্ত পূরণ হয়েছে? আল্লাহর নবী বলেন, না, শর্ত পূরণ হয় নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাপ অপেক্ষা আপনাকে ভালোবাসি? আল্লাহর নবী বলেন, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জান অপেক্ষা ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ, বড় বড় বুজুর্গানে দিন, ওলামায়ে দিন রিসার্চ করতে আছেন আর সারা জগৎকে জানিয়ে দিতে আছেন, আর যারা বলে নবী আমার মতো তাদেরকে আগে বুঝিয়ে দিতে আছেন। আচ্ছা বলো, বেটা বাসার, নবীও বাসার, তোমার মা বাপও বাসার, নবীও বাসার, তুমিও বাসার, নবীও বাসার, কিন্তু নবী পাক জানিয়ে দিয়েছেন মা বাপ অপেক্ষা, বেটা অপেক্ষা, তোমার চান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে হবে। মানে হলো এটা, যদি নবীর হুকুম চলে আসে তুমি মনে করিও না, তোমার মা বাপ যদি কিছু বলে আর তোমার নবী যদি কিছু বলে তুমি বলিও না, এটাও মানুষ ওটাও মানুষ একটা মানলেই হবে। না, বারাবার করতে যেও না, বেটাকে নবীর সঙ্গে বারাবার করতে যেও না, নিজেকে নবীর সঙ্গে বারাবার করতে যেও না, নিজের পীরকেও নবীর সঙ্গে বারাবার করতে যেও না। যদি নবীর হুকুম চলে আসে, তোমার বাপের হুকুম নবীর খেলাপে যায়, তোমার বেটার হুকুম নবীর খেলাপে যায়, তোমার মায়ের কথা নবীর খেলাপে যায়, তোমার পীরের কথা নবীর খেলাপে যায়, পাক মেরে গঙ্গায় ফেলে দে নবীর কথাকে। মেনে পীরের হুকুম যদি নবীর কথা বিপক্ষে চলে যায়, নবীর হুকুমের বিপক্ষে চলে যায়, তো নবীর হুকুমকে আগে তারজি দিয়ে দাও। সুবহানাল্লাহ ইবাহি। আল্লাহ বলেন, হে রসুল, আপনি বলে দিন, যারা আমাকে ভালোবাসতে চায়, আমার রাজামন্দি পেতে চায়, আমার সন্তুষ্টি পেতে চায়, আমাকে রাজি করতে চায়, হে নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি, হে নবী মুস্তাফা আপনি বলে দিন, আপনার সঙ্গে বাফাই করবে, আপনার গোলামিত্ব নিজের গলার মধ্যে নিয়ে নেবে। হে পেয়ারা মুস্তাফা, যদি এমনটা করে, আল্লাহ বলতে আছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস বাস, এইটার মধ্যে নিজেকে মজবুতির সঙ্গে নিজেকে রেখে দিন, ইনশাআল্লাহ আপনিও ফখর করবেন হাসরের ময়দানে, আপনার পীরও ফখর করবে আপনাকে। মুমিন হয়ে উঠুন, আহলে সুন্নাতের জামাতের হয়ে উঠুন, ইনশাআল্লাহ আপনার এই দুনিয়াও সুন্দর হবে, ও দুনিয়াও সুন্দর হবে। নবী পাক সাহিবের লাউলাককে আল্লাহ পাক এমন শান আতা করলেন যে নবীর চেহারা দেখতে আছে তো দেখতেই আছে, ফরিক্তা হয়ে গিয়েছে। আল্লাহ পাক সৌন্দর্যকে 10 ভাগে ভাগ করলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে আমার প্যারা মুস্তাফাকে, জোরে। আর কিছুক্ষণের পরে জলুস বার করবেন, তো দিল থেকে একবার জোস তোর বার করেন আগে। 9 ভাগ সৌন্দর্য প্যারা মুস্তাফাকে আতা করলেন, এক ভাগে অর্ধেক ইউসুফ আলাইহিসসালামকে আতা করলেন, এক ভাগে অর্ধেক ইউসুফ আলাইহিসসালামকে, আর এক ভাগ থেকে সারা সৃষ্টিকে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন,
এবার আমার নবীর রূপের কি কি শান হবে? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, এ আবু বকর, আপনি কি এরকম মানব দেখেছেন? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর জমিন চেহারা আমি দেখি নাই। উমারে ফারুক বলেন, আমি এত সুন্দর চেহারা আর কোথাও দেখি নাই। উসমান বলেন, এরকম চেহারা সুন্দর আমি দেখি নাই। তালহা বলেন, এরকম সুন্দর চেহারা আমি দেখি নাই। হযরতে বিলাল বলেন, আমি দেখি নাই। হযরতে সাবিত বিন কাইস বলেন, আমা আজমালা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আকমালা মিনকা লাম তালিদুন নিসাউ খলিফতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খলিফতা কামা তাসাউ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, এইরকম সুন্দর চেহারা আমি দেখি নাই। সুবহানাল্লাহ, ইবাহি আম্বিয়ায়ে মুরসালিন সুবহানাল্লাহ বলতে আছেন, হযরতে মিকাইল বলেন দেখি নাই। আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, এ প্যারা জিবরাইল, আমার মিছিলে আমার মিছালে কাউকে কি দেখেছো? আল্লাহ বলেন, তৈরি করি নাই তো দেখবে কি করে? তো দেখবে কি করে? সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না আপনার মিছিলে কাউকে দেখেছি না আপনার মিছালে কাউকে দেখেছি। আমার প্যারা ওই নবীর গোলাম, আমি যে জায়গায় যাই জোর গলায় একটা কথা বলি, আমাদের কোনো যোগ্যতা নাই ওই নবীর গোলাম হওয়ার, কোনো যোগ্যতা নাই। যেখানে নবী ও রসুল মুসা কালিমুল্লাহর মতো নবী উম্মতির জন্য আল্লাহর কাছে চাইছেন কি ওই নবীর উম্মতি হতাম। ইয়াহিয়া আলাইহিস সালাম দিন রাত কানে আর আল্লাহর কাছে বলেন, মাওলা, ওই নবীর সুবহানাল্লাহ উম্মতি হতাম। এই রকম করে নবী ও রসুল সুবহানাল্লাহ আর কি পেশ করতে আছেন। এই রকম মুয়াজ্জাজ নবীরা যাদের শান ও শওকত বয়ান করতে আছেন, এহেন নবী গোলাম হয়েছি, আল্লাহ গোলাম করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই নবী গোলাম হতে পেরেছে, এই জন্য নিজেকে ধন্য মনে করি। ওই রসুলের পাপ সাহিবে লজকে আপনি আমি গোলাম যাচ্ছেন। একটা প্যারা মুস্তফা সাহিবে লওলাক চলে যেতে আছেন, যেতে যেতে লাল উট, মুফতি সাহেব জানেন, জানবেন যে আরবে লাল উট সবাইর চয়েস, সবাই চয়েস করে লাল উট। প্যারা মুস্তফা দেখেছেন চয়েস হয়ে গিয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনি আমি নবীর চয়েস হয়ে যেতাম। নবী যাকে চয়েস করে, নবী যাকে পছন্দ করে, সুবহানাল্লাহ, ও উটের কি সৌভাগ্য, নবী আমার পছন্দ করেছেন। নবী বললেন, বিক্রি করবে? নবীর চেহারা দেখে তারা বলল, হ্যাঁ বিক্রি করে দেবো। বলে, যদি বিক্রি করো দাম কত? বলে, এত দাম। দাম নির্ধারণ করা হলো। সুবহানাল্লাহ, নবী বললেন যে আমি তো এসেছিলাম এমনি এমনি সফরে, পয়সা তো আনিনি, ঠিক আছে পয়সা তোমাদেরকে পাঠিয়ে দেবো। নবীর চেহারা দেখতে আছে, কেউ নবীর দাঁত মুবারক দেখতে আছে, কেউ নবীর জুলফ দেখতে আছে, নবীর চলা দেখতে আছে, নবীর বলা দেখতে আছে। নবী উটি নিয়ে ওদের চোখ থেকে উজাল হয়ে গিয়েছেন, ওদের যখন চোখ থেকে উজাল হয়েছেন, ওদের সেন্স ফিরে গেছে। যা করলাম তো করলাম কি? পাশের জনাকে জিজ্ঞাসা করে, ভাই এই লোকটাকে চিনো? বলে, না চিনি না। বলে, নাম সুদা দাদা? বলে, তুমি সুদাতে বাচ্চা? বলে, আমিও তো সুদাইনি। পাশের জনাকে জিজ্ঞাসা করছে, তুমি চিনো? বলে, না, আমি তার ভুংরালু চুল মোবারকে খুয়ে গিয়েছে, আমি ডুবে গিয়েছিলাম। তো কোন মাওলানা হুজুরগানে দি আল্লাহর বলিরা এখানে বলতে আছে যে পেয়ারা মুস্তাফা সাহিবে লওলাকে যে চুল মুবারক ছিল, ওয়াল্লাইলি ইলা সাজা, এ চুল মুবারকে সুবহানাল্লাহ সারা পিস্তল লটকে রয়েছে। সুবহানাল্লাহ, ইবাহি আল্লাহ গনি, এ আমার প্যারা ওই রসুলের পাক সাহিবে লওলাকের আপনি আমি গোলাম। পাশের জুনা বলছে, ভাই
তুমি চুল মুবারকে গুম হয়ে গিয়েছো, আমি তো নবীর দাঁত মুবারক যখন নবী মুস্কুরিয়ে মুস্কুরিয়ে কথা বলছিলেন তো দেখলাম নবীর দাঁত মুবারক থেকে ছটা বিচ্ছুরিত হয়ে পাহাড় চকচক করতেছিল, এটাই লক্ষ্য করছিলাম। আর একজন বলে চেহারা দেখতে আমি ফরিত্ত হয়ে গেছি, যার উঠ সে বলতে আছে ভাই চেহারা তো ডুবে গেছি, এরা কপালে হাত দিয়েছে যা উঠ গেল, উঠ গেল। এমন টাইমে ওই দূর পল্লায় একজন মহিলা ছিলেন, তিনি বললেন গেল শব্দ বলিও না গো, যদি না পাও টাকা তো আমি তার জামিনদার। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, পড়াও তো সস্তা নয়, আপনার পীর যদি কিছু পছন্দ করে চলে যায় তো আপনি খুঁজি বাহির করবেন কোন দেশের পীর ছিল, তারপরে দিবেন, জামিন হবেন না। কিন্তু ওই মহিলাটা বলতে আছে শোনো আমি জামিনদার। এরা তিনজনই হাফ ছেড়ে বাঁচলো যজ্ঞা, তাহলে পরিচিত একটা লোক পেয়েছি তাকে চিনে বুড়িকে জিজ্ঞাসা করছে তুমি জামিনদার তো তুমি চিনো, বলছে আমিও চিনি না, জোরে পড়ো আমিও দেখিনি, বলে তাহলে জামিন কিসের উপরে, বলে ওই চেহারা কখনো ঝুটার হতে পারে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। ওই চেহারা কখনো ঝুটার হতে পারে না, এমন টাইমে নবী আমার পৌঁছে গেছেন, সাহাবায়ে কিনকে দিয়ে টাকা যেমন দাম হয়েছিল ওই টাকা পাঠিয়ে দিয়েছেন, বলেন কত দাম, কত টাকা, এই নাও। তো বলতে আছেন আর টাকা নিব না, যেখান থেকে ওই লোকটা এসেছিলেন ওই বাজারে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ, এখন শুধু মুঠ নয়, আমরাও তা মানে মুস্তাফাতে লটকে যেতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এই তোমরা কালকে জলুস করবা এই আওয়াজে, ও ডিজি বাজবে, তোমরা তো আর বাজবা না, জি জোরে পড়ো না, বেমিসাল, জোরে, মেরে নবী, মেরে নবী, মেরে নবী, মেরে নবী, আমার নবী, আমার নবীর জুব্বা, আমার নবীর পাগড়ি, আমার নবীর তাহবন মুবারক, আমার নবীর পাগড়ি মুবারক, আমার নবীর ফুতা মুবারক, আমার নবীর চেহারা মুবারক, আমার নবীর মুস্কান, আমার নবীর দাঁত মুবারক, আমার নবীর সারাপা ওজুদ। ওই নবীর আপনি আমি গোলাম, জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার আপনাকে আমাকে ওজিফা দিতে আছেন আজ, সুবহানাল্লাহ। আজ তো সবারই সব কিছু সেটিং আছে, জোহরের সময় জানাজা উপস্থিত, জানাজা উপস্থিত আছে, আর পাঞ্জাবি টুপি ওজু পাক পবিত্র জামা পরে দাঁড়িয়ে আছে, বলে কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন, বলে জোহরের নামাজ আছে পড়ছে মুফতি সাহেব, সবাই বেরোবে জানাজাতে যাব, বলে আরে কোনোদিন তো পড়িস না, আজ তো সেটিং সুন্দর আছে, আজকের দিন ঢুকি যা, বলা যায় না এই সাজদা যদি কবুল হয়ে যায় তো জিন্দগির সাজদা আল্লাহ তা করে দিতে পারে, যা আজকের দিনটা ঢুকে যা। এ আমার প্যারা নামাজ পড়ুন, কত কত বেনামাজিকের পক্ষে আপনাকে জান্নাতে যেতে হবে, যদি বাড়িতে মারা যান তাহলে সুবহানাল্লাহ ওখানে বেনামাজি পাবেন, হসপিটালে মারা যান ওখানে বেনামাজি পাবেন, ওখান থেকে নিয়ে যাবে যে তাদের ভিতরে বেনামাজি, লাশ যে গোসল দেওয়া হবে তাদের ভিতরে বেনামাজি, যে কাফনাবে তাদের ভিতরে বেনামাজি, যখন আপনার খাট নিয়ে যাবে তাদের ভিতরে বেনামাজি, জানাজার তো কথাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহ গানি, ওখানে বেনামাজি, জানাজা আপনার লাশ কবরে নামানো হবে ওখানে বেনামাজি, কবর খোঁড়া হবে ওখানে বেনামাজি, এরপরে যদি আপনি হন তাহলে তার চুকিয়ে গেল।
যদি আপনি বেনামাজি হন তো সব চলে গেল। এ আমার প্যারা এত কটা বেনামাজিকে পার করে আপনাকে আপনার পীরের মুখে হাসরের ময়দানে হাসি ফুটাতে হবে। এ আমার প্যারা নামাজকে আঁকড়ে ধরে নিন, নামাজ পড়ুন। নবী আমার আপনাকে আমাকে খুব সুন্দর ওজিফা দিতে আছেন যা আপনার আমার সৌভাগ্যে জুটবে না। নবী আমার বলতে আছেন কোনো ব্যক্তি যদি দুই يا نبي سلام عليك يا رسول سلام